উনি পারছেনি, কিন্তু এখন যাই হোক, ওনার উচিত হবে যে চিঠিটা দিয়ে ওনাকে কনফার্ম করেছে সে চিঠিটা সযত্নে রাখা, কারণ ভবিষ্যতে যাতে না বলে ওরা যে দেখো এটাতে একটা মিস্টেক হয়ে গেছিল, আমরা এটা উইথড্র করতে চাই। কতবার মিস্টেক হবে, সেটাই ব্রিটিশ হাই কমিশন মিস্টেক করলো, অথবা ব্রিটিশ এয়ারপোর্ট রাইটলি 27 মাসে দিয়েছে উনি বলে, হিথ্রো না অনেক লিভ টু রিমে এন্টার দেয়, আবার অনেক সময় দিয়ে দেয় ইয়ে এই ইনডেফিনিট এন্টার, ইনডেফিনিট লিভ টু এন্টার দিয়ে দিছে, কিন্তু আবার ভ্যালিড আনটিল ভ্যালিড ফ্রম ওই 27 মাসের দিয়ে দেয়, কথা বুঝতে পারছেন? সো ওই কারণেও আরেকটা কনফিউশন, তো এই সুযোগ নাই তো কাউকে সেটা মানে তিনি বলতে 4 বছর ছিল না পুরোনো আইনে, যেমন মনে করতাম যেটা আমরা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত যেটা ছিল একসাথে 4 বছর থাকলে পরে এখানে আসলে গেলে ওনারা ডাইরেক্ট সেটেলমেন্ট, ভিসা ওয়ার্ল্ড এন্ড দ্য ভিসা ইমিগ্রেশন ডিসিশন ওনারা পেয়ে গেছেন, গুড লাক। হ্যাঁ সেটাই, ওনাদের ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওটা সযত্নে রাখতে হবে আর কি, অ্যাপ্লিকেশন ব্রিটিশ পাস সিটিজেনশিপের জন্য করে ফেলাটাই ভালো। ওকে, উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি, গো অ্যাহেড ভাইয়া। আমি 2008-এর এই জুনে 1 তারিখে টিয়ার 1 পাই। টিয়ার 1 পান বলতে? টিয়ার 1 জেনারেল। ওকে, তো 3 বছরের ভিসা দেয়, তো আমি আবার 2011-তে অ্যাপ্লাই করি, তো আমাকে আবার 2 বছর দিয়েছে। তো সেই হিসেবে আমার আসলে তো তখন তো বাই পোস্টে পাঠিয়েছিলাম, তো সময় লেগেছিল, সেই হিসেবে আমার আসলে 1 মাস দেরিতে আসে। তো এখন আমার আসলে ভিসা এক্সপায়ার হবে 2013-এর জুলাইয়ের 5 তারিখে, ঠিক আছে, কিন্তু আমার জুনের 1 তারিখেই হয়ে যাচ্ছে 5 বছর। তাহলে কি আমি এপ্রিলের মের 3 তারিখের পরে ওই 28 দিনের যে রুলটা আছে, আমি কি মের 3 তারিখের পরে অ্যাপ্লাই করতে পারবো, নাকি এটা ভিসা এক্সপায়ারের উপর নির্ভর করে? আপনার আর আপনার কি জি, মাঝখানে কোনোবার রিজেক্ট হয়ে আসছিল, না এমনিতেই তারা ভিসাটা দিতে দেরি করছে? না, ওই যে আমি বাই পোস্টে পাঠাইছিলাম, তো আমি তো 20 দিন আগে পাঠাইছিলাম, তো ওরা হয়তো বায়োমেট্রিক হয়ে দেরি করে আসছে, তো হয়তো এমনি 12 দিন পরে আসছে আর কি হিসাবে। আপনি অ্যাপ্লিকেশন করলে তারা 1 বছর পরে দিল না 3 মাস পরে দিল, এটা আপনার দোষ না, বাট ওইটা হয়তো কাভার করার চেষ্টা করতেছে তারা ইয়ে দিয়ে, কিন্তু আপনার তো এটা রিজেক্ট হয় নাই, কোনো ফেরত আসে না, না কোনো 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 কারণে। কোনো কোনো রিজেক্ট হয় নাই। এবং আপনি আপনার ভিসা শেষ হওয়ার আগেই অ্যাপ্লাই করেছিলেন? জি জি জি, আমি 20 দিন আগে অ্যাপ্লাই আপনার করেছিলাম, লিফট ইভেন ছিল, আপনার ওই গ্যাপের প্রশ্ন আসছে না, আপনার কোনো গ্যাপ জি হয়নি, জি আপনি টাইমলি অ্যাপ্লাই করেছেন, আর 3C-তে আপনার পারমিশন ছিল যতক্ষণ না ডিসাইড না করেছে, সুতরাং আপনার লিভ টু রিমেইন কন্টিনিউ ছিল, কোনো গ্যাপ ছিল না সেখানে। জি এখন জি জি, আপনি 5 বছর অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, তাতে সমস্যা তো কিছু দেখি না আমরা। আর কোনো আমরা ওই না, জি জি, মের, তাহলে আমি মের 2 তারিখের পরে অ্যাপ্লাই করতে পারবো? আপনি 28 দিনের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন, আপনার যে আমার ওই জুনের জুনের পর্যন্ত অপেক্ষা, জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে না? না, আপনার 5 বছর হওয়ার 1 মাস আগে অ্যাপ্লাই করে দেন, 28 দিনের ভিতরে অ্যাপ্লাই করে দেন, তাইলে হয়ে এটা যাবে। কি ওই মানে ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রযোজ্য, নাকি শুধু অ্যাপ্লিকেশন? হ্যাঁ, সেম ডে করতে পারবেন আপনি চাইলে। ভাই আপনার এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, মিস্টার রহমান অলরেডি আনসার দিয়ে দিয়েছেন, আমাদের একটা ব্রেকে যেতে হবে, আর কোনো প্রশ্ন যদি থাকে করেন, আমরা ব্রেকের পরে এসে বিস্তারিত আপনার ব্যাপারে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, না না, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান, উই হ্যাভ টু গো ফর এ ব্রেক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল প্ল্যাটফর্ম, ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। We'll be right back after the break. Until then, please stay with us. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল প্ল্যাটফর্ম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার নিয়মিত গেস্ট সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস মিস্টার শফিকুর রহমান। মিস্টার রহমান, বিরতিতে যাওয়ার আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, অবশ্য লায়ন পোর্শন অফ দ্য কোয়েশ্চন ইউ হ্যাভ অলরেডি আনসার্ড, তারপরেও ক্লারিফিকেশনের জন্য ফর দ্য সেক অফ গিভিং দ্য আনসার অ্যাজ ওয়েল ক্লিয়ারলি, ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনাকে আসলে অলমোস্ট 6 ইয়ার্সের মতো দিয়ে দিছে আর কি, 5 ইয়ার্সের জায়গায়। প্রথমে 3 বছর দিছিল, আর পরে ওই দেরি করার কারণে আরো এক্সাক্টলি বেড়ে গেছে। উনি মনে করছেন যে ওনার লিভটাকে কন্টিনিউ করতে হবে, কমপ্লিট করতে হবে, সেটা নয়, ওনার 5 বছর হয়ে গেলে 28 দিনের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন, ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আইলে জন্য করতে পারবেন, ভেরি ক্লিয়ার, তো না সমস্যা। তারা তো শুধু এটাই বলে যে 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি আন্ডার দিস সেম ক্যাটাগরি, ওই ক্যাটাগরি থাকতে হবে, তো এটার জন্য আর ওয়েট না করে। তবে একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, যেটা যে যদি কোনো কারণে রিফিউজ করে তাহলে আপিলের রাইট উনি পাবেন না, যদি ভিসা থাকা অবস্থায় যদি রিফিউজটা হয়ে যায় আর কি, ডিসিশনটা যদি নিয়ে নেয় তাহলে ওরা বলতে পারবে যে ইউ হ্যাভ স্টিল লিভ টু রিমেইন, স্টিল হ্যাভ লিভ টু রিমেইন, হ্যাঁ এরকম সিচুয়েশন হবে না, কারণ ওনাকে দেওয়ার চান্সই বেশি, রিজেকশন যেহেতু হয় নাই মাঝখানে, কোনো তো
কোনো কমপ্লিকেশন দেখছি না ওনার, সবই যদি রুলস মিট করেন তাহলে রিফিউজালে তো চান্স থাকবে না। সেটা একটা পয়েন্ট, আপনি যেটা বলছেন যে লিভ টু ইমেন্ট থাকলে রাইট অফ অ্যাপিল থাকে না, এটা বলে বলতে বলতে বাট রিফিউজালের তো সম্ভাবনা কম আর কি। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক, আপনি যিনি বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রশ্ন করেছিলেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি একটা কোয়েশ্চন করতে যাচ্ছিলাম। জি বলেন। জি, আমার কাজিন উনি অ্যাপ্লিকেশন ডায়ার ফর স্টুডেন্ট ছিলেন জেনারেলে, তো উনি ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করছিলেন 31st of December ওনার ভিসা। তারপর সবকিছু মানে উনি ওনার B2 এক্সামটা পড়েছিল জানুয়ারিতে, যে কারণে উনি এক্সাম না থাকার কারণে অফার লেটার দিয়ে কভার লেটার লিখে অ্যাপ্লিকেশনটা ছাড়ছিলেন জেনে যাতে উনি আবার স্ট্যান্ড না হন। তারপর তো ওনার রেজাল্টটা জানুয়ারিতে যে পরীক্ষা দিয়ে ওই রেজাল্টটা সাসপেন্ড হয়ে যায়, মানে ওই রেজাল্ট এক মাস পরে রেজাল্ট এটা পাবলিশটা হয় না, এটা ক্যান্সেল হয়ে যায় পরীক্ষাটা। পরবর্তীতে উনি আরেকটা এক্সাম দেন, তো ওটার রেজাল্ট যখন মার্চের 12 তারিখে পাবলিশ হয় তখন উনি পাশ করলেন, বাট ওই দিন 14 তারিখে ওনার ডিসিশন হয়ে গিয়েছিল, উনি পাঠাতে পাঠাতে রিফিউজ করে দেয় ওরা কাজ না পাওয়ার কারণে। তো আমরা পাই 18 তারিখে, তারপর ওনাকে আপিলের রাইট দেয়, তো 29 তারিখে আমরা আপিল করি। তো আপিল করার পর এখন পর্যন্ত কিছু জানায়নি, বা এখন উনি চাচ্ছিলেন যে উনি ফ্রেশ অ্যাপ্লিকেশন, তো ওইটা কিভাবে করা যাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা আপিল, ওইটা কতদিন টাইম লাগবে বা কিভাবে ওইটা করা যায়? 29 কি মার্চ? জি, মার্চ 29 তারিখে করা হয়েছিল। ওকে, আপিল করছেন। ওনার ভিসা কবে শেষ হয়েছে? ভিসা শেষ হয়েছিল ডিসেম্বরের 31 তারিখে 2012-এ। ওকে, এখন যদি উনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন তাহলে হয়তো তারা ধরে নিতে পারে যে ওনার যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন, জি এই যে নতুন যে ডিসিশন, এই ডিসিশনের হয়তো 28 দিনের মধ্যে করতে পারবে। কিন্তু উনি অলরেডি আপিল করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আপিল পেন্ডিং আছে। আপিল পেন্ডিং, আমি মনে করি যে এখানে ওনার লিভ টু রিমেইন আছে, যেহেতু উনি আপিল করেছেন ইন টাইম। ভেরিয়েশনের ব্যাপার কিন্তু বলা হচ্ছে যে কেউ যদি অ্যাপিল থাকা অবস্থায় বা একটা সেকেন্ড, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে না, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাবে কি বা আপিলটা কতদিনে, আমরা তো এখনো কিছু জানি নাই, আপিলের কোনো কিছু জানাই নাই এখনো। ওকে ওকে, বাট কতদিন টাইম লাগতে পারে? উনি কি এখন কাজ অবটেইন করতে পারছেন কোনো কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে? জি, এখন আমরা মানে এখন তো ওনার সার্টিফিকেট সবকিছু ব্যাংক সবকিছু রেডি আছে। না বুঝছি, বাট কাজ পাইছেন কিনা? কাজ তো আগে ছিল, ওনার বুঝে ইংলিশটা ছিল, মানে ওনার কলেজ হাইলি আছে, সবকিছু ঠিক আছে, অফার লেটার দেওয়া হয়েছে, শুধু ইংলিশে রেজাল্টটা আউট না হওয়ার কারণে, ইংলিশ রেজাল্ট না হওয়ার কারণেই তো কাজটা দেয় নাই। এখন কি কাজ তারা দিতে রাজি আছে? এখন তো ওরা দিবে, দিতে রাজি আছে, আবার অন্য আরেকটা কলেজের সাথে যোগাযোগ করেছে, ওরাও দিতে রাজি আছে। ওকে ওকে, আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আপনি টেলিভিশন দেখতে থাকুন। থ্যাংক ইউ। প্রশ্ন ছিল যে এখন যদি আমরা ফ্রেশ হই, ওনার তো ভিসা এক্সটেনশন 2009-এর আগে স্টুডেন্ট। জি বলেন। হ্যালো। জি বলেন বলেন। জি জি বলেন। এটা জানতে চাইছেন, উনি তো 2009-এর স্টুডেন্ট, অক্টোবর আগে আসছিলেন, 5 অক্টোবরে, তো ওনার কি মেনটেনেন্স যেটা, আমরা তো আগে এক্সটেনশনের জন্য 5 লাখ মেনটেনেন্স ছিল, তো এখন কি ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য এই মেনটেনেন্সটা বাড়াতে হবে নাকি ওই আগের যে মেনটেনেন্স ছিল ফান্ড ওটাতে হবে? মানে উনার কি এস্টাবলিশ প্রেজেন্স নাই, উনি কি কোনো কোর্স করেন নাই এর মধ্যে? জি, করোনার প্রোগ্রেস সব কিছু আছে, প্রোগ্রেস কমপ্লিট না। কিন্তু লাস্ট প্রোগ্রেসটা কবে? লাস্ট প্রোগ্রেস এই 2012-এর আগস্টে ওনার প্রোগ্রেস কমপ্লিট হয়েছে, সার্টিফিকেট আসবে নভেম্বরে। ওকে, অলরাইট, তাহলে তো এটা 4 মাসের বেশি হয়ে গেছে। ওকে ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। ফ্রেশ অ্যাপ্লিকেশন কি ওয়াইজ হবে কিনা? হুমেসে আইডিয়া যেটা আছে, ওরা যেটা বলে যে কারো যদি একটা অ্যাপ্লিকেশন থাকে সেটা রিফিউজ করি আমরা, এটা যদি অ্যাপিল পেন্ডিং থাকে,